শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকেও আমি তোমাদের সামনে তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে হাজির হলাম। গতদিন তোমাদের যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম নিশ্চয়ই সেটা করেছো। আজকে আমরা চতুর্থ অধ্যায় পড়ব। চতুর্থ অধ্যায় পুরোটা তোমরা নিজেরা রিডিং করে নিবা। আমি এখানে কিছু প্রশ্ন লিখে দিয়েছি বোর্ডে চতুর্থ অধ্যায় থেকে, সম্ভাব্য প্রশ্ন, ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি মূলত এখন আলোচনা করব। আর তোমরা গল্প অধ্যায়টা একটু ভালো করে পড়বে, এখান থেকে শূন্যস্থান পূরণ এবং মিলকরণ আসতে আসবে ওটার জন্য। তাহলে চলো যাই, প্রথমে দেখি প্রশ্নটা কি লেখা ছিল। এক নম্বর প্রশ্নটা, এগুলো হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, সংক্ষেপে উত্তর দাও, দুই নম্বরের জন্য আসবে, এটা তো তোমরা জানোই। প্রথমে আছে হরপথ কাকে বলে, এটা উত্তরটা যেভাবে লিখতে হবে তোমাদের বইতে এটা দেওয়া আছে, বইয়ের পৃষ্ঠা নাম্বার 58-তে। তারপর আমি উত্তরটা কিভাবে লিখতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। জগৎ যে ও পেশ কে হরপথ বলে, লিখে তারপর একটা উদাহরণ দিয়ে দিবা। আলিফ জবর আ, আলিফ জে ই, আলিফ পেশ, এভাবে তিনটি উদাহরণ সাথে দিয়ে দিবা। আলিফটা লিখে নিবা এভাবে, যেমন এভাবে আলিফ বা বা যে কোনো শব্দ তুমি বা দিয়ে যদি দেখো বা আলিফ দিয়ে দেখো, আলিফ জবর আ, এখানে আবার বাংলাটা এভাবে লিখে দিবে, আলিফ জবর আ। ঠিক অনুরূপ হলে আলিফ জে ই, আলিফ পেশ, তিনটা উদাহরণ একসাথে দিয়ে দিবে। তারপর হচ্ছে তানবিন কাকে বলে, দুই জবর, দুই জে ও দুই পেশকে তানবিন বলে। ঠিক একইভাবে এটাও তোমার বর্ণটা লিখে উদাহরণটা লিখে দিবে। যেমন ধরো এটা বা দিয়ে লিখে, বা এই যে দুইটা জগৎ, তারপরে এখানে লিখে নেবে বা দুই জবর বান। এভাবে বা দিয়ে, বা জবর দিয়ে, জে দিয়ে, পেশ দিয়ে উদাহরণ দিয়ে। তারপর আসছে তাসদিদ কাকে বলে, কোন হরফ পাশাপাশি দুবার উচ্চারণ করাকে তাসদিদ বলে। তাসদিদের চিহ্নটা লিখে এভাবে, তাসদিদের চিহ্ন এভাবে দিয়ে, এভাবে দিয়ে লিখবে, তাসদিদের চিহ্ন এরূপ লিখে এটারও উদাহরণ দিয়ে দিবে। উদাহরণটা তোমাদের বইয়ে যেটা ছেড়ে নিতে পারো, নিজেরা নতুন আর নতুন নতুন লিখতেও পারো। যেমন বইয়ে লেখা আছে আলিফ নুন জবর আন, নুন জবর না, আন না, এটাও দিতে পারো, বা নুন জবর বান, নুন জবর না, বান না, ওভাবেও দিতে পারো। তারপরে লেখা আছে তাজবিদ কাকে বলে, কোরআন মজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য যে নিয়ম রয়েছে তাকে তাজবিদ বলে। শুধু এইটুকু দিয়ে এটার সাথে আবার লিখে দিবে, কোরআন মজিদের ভাষা আরবি, আরবি ভাষা সঠিক উচ্চারণে শিখতে হবে। তারপরে লেখা আছে কোরআন মজিদ তিলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। কোরআন মজিদ তিলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন মজিদ তিলাওয়াত করলে প্রত্যেক হরফের জন্য 10টি সওয়াব পাওয়া যাবে। তারপরে লেখা আছে ইদগাম কাকে বলে, কাছাকাছি উচ্চারণে দুটি হরফকে যুক্ত করে পড়াকে ইদগাম বলে। এখানে ইদগামের তিনটা উদাহরণ দেওয়া আছে, তোমরা তোমার পছন্দ মতো যে কোনো একটি উদাহরণ দিয়ে নিবে। তারপরে লেখা আছে হরফে হালকি কয়টি ও কি কি, হরফে হালকি ছয়টি, ছয়টি লিখে ছয়টি বর্ণ মিম, হাল, হা, জিম, খ, আইন, বই, এই চার ছয়টি বর্ণ লিখে দিবে, কিন্তু নিচে যে উদাহরণগুলো দেওয়া আছে সেটা দিতে হবে না। তারপরে লেখা আছে তিন ও চার বর্ণের একটি করে শব্দ লেখো, তিন বর্ণের চার বর্ণের শব্দে চার দেওয়া আছে, সেখান থেকে যে কোনো একটি শুধু শব্দ উঠিয়ে দিলেই হবে, সেটার বাংলা উচ্চারণ লিখতে হবে না, শুধু আরবি বর্ণের শব্দটা লিখে দিলেই হবে। এরপরে চলে আসি আমরা বর্ণনামূলক প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্নটা তোমাদের আসে 6 নম্বরের জন্য। এখানে লেখা আছে মাদ কাকে বলে, মাদের হরফ কয়টি উদাহরণ দাও।
কোরআন মাজিদের কোন কোন হরফ টেনে পড়তে হয়, এই টেনে পড়াকে মাদ বলে। মাদ বলা পরে যথা দিয়ে যে উদাহরণটা দেওয়া আছে এই উদাহরণটা দিতে হবে। হা মিম আলিফ লাম মিম, মাদের হরফ তিনটি, যথা আলিফ ওয়াও ইয়া। তারপরে বলেছে কি আমাদের একটি উদাহরণ দিতে, তার মানে এটা বুঝিয়ে দিতে হবে যে এক নাম্বার দিয়ে লেখা আছে জবরের পরে আলিফ থাকলে একটু টেনে পড়তে হয়, যথা মা যা। এখানে দুটো করে উদাহরণ দেওয়া আছে, তোমরা একটি করে উদাহরণ দিবে। জেরের পরে যজম যুক্ত ইয়া থাকলে একটু টেনে পড়তে হয়, যথা কিলা। তারপরে লেখা আছে তিন নাম্বার, পেশের পর যজম যুক্ত ওয়াও থাকলে একটু টেনে পড়তে হয়, যেমন কুলু। এখানে তোমার দুটো সব প্রত্যেকটা মধ্যে দুটো করে উদাহরণ দেওয়া আছে, তোমরা একটি করে উদাহরণ দিবে। আবার কোন কোন ক্ষেত্রে মাদের জন্য দুটি চিহ্ন ব্যবহৃত হয়, যথা ছোট মাদ বড় মাদ। যে হরফের উপর ছোট মাদের চিহ্ন থাকে সে হরফটিকে একটু টেনে পড়তে হয়। যে হরফ, এখানে উদাহরণটা না দিলেও হবে, আর যদি তোমরা পারো উদাহরণটা দিবে, যে হরফের উপর ছোট এই চিহ্ন চিহ্ন থাকে সে হরফটিকে আরো টেনে বেশি পড়তে হয়। তার মানে বড় মাদের চিহ্ন থাকলে তোমাকে একটু কম টেনে পড়তে হবে, আর ছোট মাদের চিহ্নটা থাকলে বড় মাদের চিহ্নটি থাকলে সেটা একটু টেনে বেশি টেনে পড়তে হবে, আর ছোট মাদের চিহ্ন থাকলে সেটা একটু কম টেনে পড়তে হবে। তারপর লেখা আছে ইদগাম কাকে বলে, উদাহরণ দাও। আমরা এর আগে ইদগাম এখানে ছোট শিখেছিলাম, কিন্তু এখানে উদাহরণ দিতে বলেছে, এখানে যে বইয়ে তোমাদের তিনটে উদাহরণ দেওয়া আছে ইদগাম লিখে পুরোটাই এখানে দিতে হবে। কাছাকাছি প্রথমে লিখে নিবে, কাছাকাছি উচ্চারণে দুটি হরফকে যুক্ত করে পড়াকে ইদগাম বলে। তারপরে যথা ফাহুম মুসলিমুন, এখানে মিম হরফটি পরবর্তী মিমের সাথে ইদগাম হয়েছে। মির রাব্বি, এখানে নুন হরফটি পরবর্তী রায়ের সাথে ইদগাম হয়েছে। মিম মিসলিহি, এখানে নুন হরফটি পরবর্তী মিমের সাথে ঈদগাম হয়েছে। তারপরে লেখা আছে সূরা ইখলাসের বাংলা উচ্চারণ ও অর্থ লিখো। সূরা ইখলাসটা তোমরা পারো, কিন্তু এটা যখনই তোমাদের বলবে যে যখন তোমরা সূরাটা লিখতে যাবে প্রথমে আগে লিখে নিতে হবে, বাংলা উচ্চারণ লিখতে হলো প্রথমে আগে সূরা ইখলাস লিখবে, এটা কোথায় মক্কি এবং আয়াত কত স্টার এটা লিখে নিবে। তারপরে যখন বাংলা উচ্চারণ লিখবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তারপরে সূরাটা লিখবে। সূরাটা লেখার সময় এখানে এক বাক্যে, তোমাদের বইয়ে এক বাক্যেই লেখা আছে কুলু আল্লাহু আহাদ লিখে দাড়ি দেয়া, তারপরে আল্লাহু সামাদ লিখে দাড়ি দেয়া। তোমরা ইচ্ছে করলে এক নাম্বার দিয়ে কুলু আল্লাহু আহাদ, দুই নাম্বার দিয়ে আল্লাহু সামাদ, এভাবেও লিখতে পারো। আর অর্থটা বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে নেবে, কিন্তু অর্থ লেখার আগে লিখে নিবে পরম করুণাময় দয়া পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি, এটা লিখে তারপরে এক নাম্বার দিয়ে বলো তিনি আল্লাহ এক, দু নাম্বার দিয়ে আল্লাহ কারো মুখাপেক্ষী না, এভাবে লিখবে। ঠিক একইভাবে সূরা আন-নাসের অর্থ বাংলা উচ্চারণ লেখো। সেটাও লেখার সময় আগে সূরার নামটা লিখবে, তারপরে এটা মাদানি, তারপর আয়াত সংখ্যা কত তিন সেটা লিখে তারপরে সূরাটা লিখবে। এখানেও ইচ্ছে করলে তুমি সূরাটার নাম্বার দিয়ে দিয়ে একটা দাড়ি মানে এক নাম্বার, একটা দাড়ি একপরের দাড়িটা দুই নাম্বার, একপরের দাড়িটা তিন নাম্বার, এইভাবে লিখবে। তারপরে বাংলা উচ্চারণের অর্থটা যখন লিখবে বাংলা অর্থটা, তখন আবার পরম করুণাময় দয়া পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি বা শুরু করছি লিখে তারপরে অর্থটা লিখে দেবে। এই প্রশ্নের উত্তরগুলো সবগুলোই তোমাদের হোমওয়ার্ক খাতায় প্রশ্ন লিখে উত্তরটা লিখে ফেলবে। পিছের গত ক্লাসের পার্ট এবং আজকের ক্লাসের পার্ট এই দুটো পার্টই হোমওয়ার্ক খাতায়, স্কুলের হোমওয়ার্ক খাতায় লিখবে। তোমরা অনেকে আমাকে ফোন করে প্রশ্ন করো অঙ্ক বা ইসলামিয়ার যে হোমওয়ার্ক দেওয়া হয় এটা আমরা কোথায় লিখবো, এটা স্কুলের হোমওয়ার্ক খাতায় লিখবে। লিখে রাখবে যখন স্কুল খুলবে যেদিন ক্লাস থাকবে সেদিনই এই উত্তরগুলো জমা দিতে হবে এবং এই খাতাটা জমা দিতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এখন তাহলে গণিত ক্লাসটা নিব স্যার।